আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন ভাবনাস রেসিপিস। আমার আজকের রেসিপি শাহী গরম মশলা। এই গরম মশলাটা দিয়ে আপনারা যে কোনো ধরনের বিরিয়ানি, কাবাব, বিফ ভোনা, রেজালা, মাংস ভুনা যাই বলেন না কেন, একমাত্র রোস্টটা বাদে যত প্রকার মাংস আছে সব কিছু আপনারা এই মশলাটা দিয়ে তৈরি করতে পারবেন। এই মশলাটা দিয়ে এই ধরনের রান্না করলে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। চলুন কথা না বাড়িয়ে দেখে নেই কী কী দিয়ে আমি এই শাহী গরম মশলাটা তৈরি করেছি। একের ভেতর সব যাকে বলে আর কি। একে একে করে আমি সবগুলো গরম মশলা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 2 টেবিল চামচ নিয়েছি জিরা, আর নিয়েছি 1 টেবিল চামচ কালো গোলমরিচ, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ এলাচ, সে হাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মিষ্টি জিরা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ শাহি জিরা, সে হাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জয়ত্রী, দিয়ে দিচ্ছি 5টা কালো এলাচ, বড় যে এলাচগুলো ওগুলো, সে সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লং, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা গোলমরিচ, দিয়ে দিচ্ছি 1টা জয়ফল, আমি এখানে ছোটো সাইজের 1টা জয়ফল নিয়েছি, দিয়ে দিচ্ছি 3টে বড় বড় দারচিনি, সে সাথে দিয়ে দিচ্ছি 4-5টা শুকনো মরিচ, আর দিয়ে দিচ্ছি ছোটো সাইজের 4-5টা তেজপাতা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ রাঁধুনি, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাবাব চিনি। এখন এগুলোকে সব একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর বড় যে মশলাগুলো আছে ওগুলো একটু ভেঙে দেব, যাতে করে ব্লেন্ড করার সময় খুব মসৃণ একটা পাউডার তৈরি হয়। আমি কিন্তু এই গরম মশলাগুলোকে ভাজবো না, এই মশলাগুলো কিন্তু কখনোই ভাজতে যাবেন না, তাহলে যে মশলার যে একটা অরিজিনাল যে একটা স্মেল আছে ওটা কিন্তু আর পাবেন না। এখন এগুলোকে খুব ভালোভাবে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব ভাজা ছাড়াই। আমার মশলাটা ব্লেন্ড করা হয়ে গেছে, দেখুন খুবই মসৃণ এবং একটাও কিন্তু কোনো দানাদার ভাব নেই, মিহি করে আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন এটাকে কোনো এয়ার টাইট বয়ামে ভরে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন দীর্ঘদিন পর্যন্ত। তৈরি হয়ে গেছে আমার শাহী গরম মশলাগুঁড়ো, দেখলেন তো খুব সহজে তৈরি করে ফেললাম এই গরম মশলাগুঁড়োটা। এখন যেহেতু সামনে ঈদ, আমাদের কিন্তু এই গরম মশলাগুঁড়োটা কিন্তু খুবই প্রয়োজন হবে। এটা আপনারা বাসায় তৈরি করে সংরক্ষণ করে রেখে দিতে এবং রান্নার সময় যখন ইচ্ছে তখন ব্যবহার করতে পারবেন। আশা করছি আমার রেসিপিটি আজকে আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।